অনেকদিন পর রোজ ছাদে এসছে আমাদের সাথে ঘুরতে, মাও এসছে রোজে ইভিনিং ওয়াক করতে। এখন মা পারছে না রোজকে সামলাতে, এত টান দিচ্ছে। হ্যাঁ 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 সাড়ে আট মাস বয়স হয়ে গেল রোজের। আবার মুখে দেয় না কোন জিনিস, মুখে দিতে নেই, মুখে দিও না। চলো ওই ছাদে যাবে, চলো চলো। ছাদে আসলে একদম খুব খুশি হয়ে যায়। আপনারা জানাবেন কমেন্টস করে রোজ কতটা বড় হলো আর কেমন লাগছে ভিডিওগুলো। জেনারেলি বিকেলবেলাটা আসা হয় না, শনি রবিবার ছাড়া। রোজকে নিয়ে এলে মর্নিংয়ে নিয়ে আসি একদম সকাল সকাল, অফিস থাকে বলে। তো আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, ইও চলে এসছে, তো ওর জন্য দুজনেই চলে এসেছি ওকে নিয়ে ছাদে। এখনো নেটি নেটি গেরি গুড়গুড়ি, এখনো লম্বু হয়নি আমার বেটা। চলো চলো বেটা, এখনো লম্বু হয়নি। নো, আগের থেকে একটু হলো। ওর হচ্ছে পাথর এসব নিয়ে খেলার যেটা মানে মুখ দেওয়া আর কি, এসব স্বভাবগুলো গেছে। কারণ হচ্ছে ওর মেবি কিছু মানে শরীরে ঘাটতি ছিল, ফসফরাস বা ক্যালসিয়াম বা ভিটামিনস যাই হোক না কেন, তো তার জন্য আমি ওর সাপ্লিমেন্টগুলো দিচ্ছিলাম। তো এখন অনেকটাই কমে গেছে। অ্যান্ড এখন আমি ওকে টোটালি হচ্ছে ডগ ফুডে রেখেছি, হয়ে গেল তিন মাস। তিন মাস ও পুরোপুরি ডগ ফুড খায়, আর হোম ফুড আমি ছেড়েই দিয়েছি ওকে। কারণ জেনারেলি এক বছর অবধি ডগ ফুডটা আমার মনে হয় মানে এত মানে এতদিনের এক্সপিরিয়েন্স থেকে যে ডগ ফুড সব থেকে বেস্ট। কারণ হচ্ছে ওর মধ্যে সব কিছু থাকে, মানে আপনার ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম, ওমেগা থ্রি, ওমেগা সিক্স বা যা যা রিকোয়ারমেন্ট থাকে সবই থাকে। যে যদি আপনি হচ্ছে কোনো হোম ফুড দিচ্ছেন ওকে, তাহলে কি হয় না আপনাকে তার পাশাপাশি ওই সাপ্লিমেন্টগুলো চালাতে হয়। তখন দেখা যায় আপনার পুরোপুরিভাবে সেই সাপ্লিমেন্টগুলো দিলেও ওদের শরীরে ঘাটতি থেকে যাচ্ছে, আর যে কস্টটা আপনার দাঁড়াচ্ছে মান্থলি সেটা অনেক হয়ে যাচ্ছে। কারণ নর্মালি হোম ফুড দিলেও ওকে চিকেন তো দিতেই হয় রে রোজই, দিতে হচ্ছিলো আমাকে, তার সাথে ভেজিটেবলস কার্ড এইসবগুলো দিতে হচ্ছিলো। অ্যান্ড আরেকটা প্রবলেম যেটা হচ্ছিলো হোম ফুড দেওয়াতে, ওর স্কিন অ্যালার্জি হচ্ছিলো বিভিন্ন মানে রেড টাইপের। এই যখনই ওয়েদারটা চেঞ্জ হয় তখনই ওদের ওই মুখে আর হচ্ছে পেটের মধ্যে লাল 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 বেরোচ্ছিলো। তো ওটার জন্য আমি অ্যাভিল 25 ওকে খাওয়ালাম, অ্যান্ড যেসব হোম ফুড সেগুলো টোটালি বন্ধ করে দিলাম, অ্যান্ড ডগ ফুডে কনভার্ট করলাম। এখন দেখছি টোটালি মানে ওইসব কিছু র্যাশেস বা কিছু নেই, প্লাস ও খুব ভালো আছে, ও সব কিছু নর্মাল। এখন পটি যেটা ওর প্রবলেম হচ্ছিলো সেটাও একদম নর্মাল হয়ে গেছে। ওটা নিয়ে আমাকে আর ভাবতে হয় না, পটিটা নিয়ে একদমই টাইট পটি করে ও, নর্মাল যে পটি। আর বমিটিং ওইগুলো নর্মালি হয় না, কখনো কখনো এমটি স্টোমাক হয়ে গেলে, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে এমটি স্টোমাকে যে প্রবলেমটা হয় যে ইয়েলো ভমিটিং করে, সেটা হচ্ছে তো মাঝে সাঝে হয়, দু একবার দেরি হয়ে গেলে খাবার দিতে সকালে। বাট নর্মাল যে খাবার খেলে যে আগে অ্যাসিড হয়ে যেত, প্রবলেম হতো, গ্যাস্ট্রিক প্রবলেম, সেগুলো কিন্তু অনেকটাই চলে গেছে। এখন ওকে আমি বেড প্রো সেটা ড্রুলসের ওটা দিচ্ছিলাম, অ্যান্ড তার সাথে জাস্ট আমি রিসেন্টলি ওর সাথে বিকাশ খান্না যে গরমিট আছে ওটাতে সুইচ করেছি, কারণ ওটাও খেয়ে ওর কোনো প্রবলেম হয়নি। বেড প্রোটা 3 কেজি করে 6 কেজি খাওয়ালাম, আর এখন বিকাশ খান্নার ওটা খাওয়াচ্ছি গরমিটটা, অ্যান্ড ওটা খেয়ে খুব ভালোই আছে ও। এখন ওই পাথর নিয়ে ব্যস্ত ওকে খেলতে, পাথরটা খুবই ভালোবাসে, ঠিক আছে নিচে পাথর পড়ে আছে।
ভিউ সরা পাথর আছে বল বাবা, তুমি তোমার ভুঁড়ি কমাও, বল আমার সঙ্গে দৌড়াও আর তোমার ভুঁড়িটা কমাও। ঘরে থাকলে কিরকম ছোট ছোট লাগে না, বাইরে বেরোলে একটু বড় বড় লাগে। চলে গেলি, দাঁড়া আমিও যাই। কই বন্ধু, আর কই কই, ওটাও দাদা। কই দাদা, কই দিদি না, কোথায় দিদি? ওই যে দিদি ঘুরছে, দেখেছেন? এই যে দিদি, ঢুকে গেল।